আসসালামু আলাইকুম শেয়ার আসেন আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 24 মে 2023 আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো দুঃখের বিষয়, আজকে সামান্য পরিমাণ পয়েন্ট কিন্তু মাইনাস হয়েছে, তবে সুখের বিষয় হচ্ছে আজকে কিন্তু টাকার অঙ্কে লেনদেন অনেক বৃদ্ধি পেয়েছে। তো 1000 কোটি টাকা কিন্তু ছাড়িয়ে গিয়েছে। আমি কিন্তু কতদিন আলোচনা করেছিলাম এবং এই কথাটি বলেছিলাম যে হয়তো কয়েকদিনের মধ্যে 1000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সব বিষয়টাই খেয়াল করলাম। তো সব বিষয় নিয়ে আমি আলোচনা করবো। এই আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমি আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডিএসই সাধারণ সূচকে 0.29 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এরপর দেখতে পাচ্ছি ডিএসই 30 সূচক, এখানে আমরা দেখতে পাচ্ছি 0.73 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এবং ডিএসই সুরের সূচকে আমরা দেখতে পাচ্ছি 1.33 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। অর্থাৎ তিনটি ইন্ডেক্সে কিন্তু আজকে মাইনাস হয়েছে, বিশেষ করে সরিয়া সুযোগ একটু বেশি মাইনাস হয়েছে। এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সি পার্ল হোটেল এখানে মোটামুটি 2 পয়েন্টের থেকে বেশি আপ হয়েছে। এছাড়াও এমআরডি অয়েল আমরা দেখতে পাচ্ছি যে 1.5 পয়েন্টের কাছাকাছি আপ হয়েছে। প্রগতি লাইফ আমরা দেখতে পাচ্ছি যে 1 পয়েন্টের থেকে সামান্য পরিমাণ কম আপ হয়েছে, তা বাকি সবাই মোটামুটি আপ হয়েছে, অত বেশি না। অপর দিকে যদি আমরা মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে দেখি, এখানে প্রিমিয়ার ব্যাংক আমরা দেখতে পাচ্ছি 4 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এমটিভি তারা 3 পয়েন্টের থেকে বেশি মাইনাস হয়েছে। অলিম্পিক 2 পয়েন্টের কাছাকাছি। ওরেন ইনফিউশন 1 পয়েন্ট থেকে বেশি। শাহজালাল ব্যাংক 1 পয়েন্টের থেকে বেশি মাইনাস হয়েছে, আর বাকি সবাই মোটামুটি মাইনাস হয়েছে। তো আজকে কিন্তু বেশিরভাগই ব্যাংক সেক্টরের শেয়ারগুলো আমরা দেখতে পাচ্ছি যে পয়েন্ট বেশি মাইনাস করেছে। তো এই বিষয়গুলো আসলে একটু বিবেচনা করা দরকার যে বর্তমানে ব্যাংক সেক্টরগুলো কেন এরকমভাবে খারাপ হচ্ছে। তো এটি আসলে দেখা উচিত যে বর্তমানে ব্যাংক সেক্টরগুলো খারাপ করছে। তো যাই হোক, এরপরে যদি আমরা এখানে ট্রেড স্ট্যাটিস্টিক্সে যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 74টি শেয়ার আপ হয়েছে, অপরিবর্তিত ছিল 193টি, এবং পতন ঘটেছে আমরা দেখতে পাচ্ছি 100টি। তো গত দিনকে আমরা কিন্তু দেখেছিলাম যে আপ হয়েছিল পতনের তুলনায় অনেক বেশি শেয়ার, কিন্তু আজকে আমরা আবার উল্টাটা দেখতে পেলাম। অপরদিকে আমরা অপরিবর্তিত শেয়ারের সংখ্যা বৃদ্ধি পেতে দেখছি। তবে আসার বিষয় হচ্ছে এখানে টাকার অঙ্কে লেনদেনটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে, 1000 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1109 কোটি টাকা আজকে লেনদেন হয়েছে। এটা খুবই একটা ভালো দিক, একটা হিউজ পরিমাণ টাকা লেনদেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বাজারে কিন্তু মানুষ আসছে এবং তারা বিনিয়োগ করা শুরু করেছে। এরপর আমরা যদি এখানে দেখি টপ গেইনার এবং লুজার, তো আমরা দেখতে পাচ্ছি টপ গেইনার এমআরডি অয়েল তারা হল্টে রয়েছে, এছাড়া প্রগতি লাইফ হল্টে রয়েছে, নাবানা ফার্মা, ম্যাগনাপেট, তারপর এখানে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এরা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে, মেঘনা মিল্ক এরা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আর এছাড়াও যদি আমরা এখানে দেখি ইউনাইটেড ইন্স্যুরেন্স এরা বৃদ্ধি পেয়েছে। তো এখানে যারাই বৃদ্ধি পেয়েছে তারা ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে বলা যায়, হল্টেটের কাছাকাছি বা হল্টেট হয়েছে। অপরদিকে যারা এখানে লুজার হয়েছে তারাও দেখতে পাচ্ছি যে শুধুমাত্র প্রিমিয়াম ব্যাংকটা এখানে 10%-এর কাছাকাছি মাইনাস হয়েছে, এছাড়াও এমটিভি মাইনাস হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে 9%-এর কাছাকাছি, বাকি সবাই মোটামুটি মাইনাস হয়েছে। এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নাবানা ফার্মা আমরা দেখতে পাচ্ছি যে তারা টাকার অঙ্কে লেনদেনে অনেক ভালো করেছে, তবে গত দিনের তুলনায় কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে বিএসসি কিন্তু গতদিন অনেক ভালো পরিমাণ লেনদেন হয়েছিল, তার তুলনায় কিন্তু নাবানা ফার্মা অনেক কম। এছাড়াও ইন্ট্রাকো সিএনজি আমরা দেখতে পেয়েছি, এটাও ভালো লেনদেন হয়েছে। তবে আজকে বিএসসি কিন্তু অনেকাংশে কমে গিয়েছে লেনদেন, এটা আসলে হতে পারে, এটা সময়ের ব্যবধানে বিভিন্ন সময় বিভিন্ন কিছু হতে পারে। আচ্ছা, তো যাই হোক, এরপরে যদি আমরা এখানে মার্কেট ম্যাপটা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি মার্কেট ম্যাপে ট্রাভেল অ্যান্ড লেজার ভালো করেছে আমরা খেয়াল করেছি, এছাড়াও বাকি সবাই তেমন একটা ভালো করেনি। অপরদিকে যদি আমরা খারাপের কথা চিন্তা করি তাহলে আমরা তেমন একটা খারাপ দেখতে পাচ্ছি না সেক্টরগুলো, তবে তারপরও কিন্তু পয়েন্ট মাইনাস হয়েছে খুবই সামান্য, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। তবে টাকার অঙ্কে লেনদেন বৃদ্ধি পেয়েছে, এটা হচ্ছে বড় বিষয়। তো পয়েন্ট কিছুটা মাইনাস হতে পারে, এটার মূল কারণটা হচ্ছে যদি সেল প্রেশার বৃদ্ধি পায় তাহলে কিছুটা এরকম ঘটনা ঘটতে পারে, এতে প্যানিক হওয়ার কিছু নেই। এরপরে আমরা যদি এখানে ব্লক মার্কেটটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক তারা এখানে ভালো লেনদেন হয়েছে, ইসলামী ইন্স্যুরেন্স এটা মোটামুটি ভালো লেনদেন হয়েছে বলা যায় ব্লক মার্কেটে, তবে সবচেয়ে বেশি ভালো লেনদেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি SIBL। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে এমআরডি অয়েলও ভালো লেনদেন হয়েছে, তারপর এখানে প্রগতি লাইফ ভালো লেনদেন হয়েছে, ফুয়াং ফুড মোটামুটি লেনদেন হয়েছে, সোনালী পেপার ভালো লেনদেন হয়েছে বলা যায়, এই হচ্ছে বিষয়। এরপর আমরা রূপালী লাইফ দেখতে পাচ্ছি ভালো, আজকে কিন্তু বেশ কিছু শেয়ার ভালো লেনদেন হয়েছে, বিশেষ করে আলহাজ টেক্সটাইলও আবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো লেনদেন হয়েছে। তো আমরা খেয়াল করছি যে অনেক ভালো ভালো
লেনদেন হয়েছে বেশ কিছু শেয়ারের, এটা খুবই ভালো দিক। ব্লক মার্কেটও লেনদেন হচ্ছে এবং নর্মাল মার্কেটও লেনদেন হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে ভালো পরিমাণ টাকা মার্কেটে ঢুকছে। তো যাই হোক, এই ছিল মোটামুটি বাজারের অবস্থা। তো আমরা এখন চলে যাব গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথম আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফ্লোর প্রাইস ভেঙেছে তিন কোম্পানি শেয়ার। তো আমরা দেখতে পাচ্ছি যে সপ্তাহের চতুর্থ কার্য দিবস বুধবার 24 মে শেয়ার বাজারে সামান্য পতন হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE প্রধান সূচক সামান্য, খুবই সামান্য পরিমাণ পতন হয়েছে, 0.28 পয়েন্টের মতো। তো আজকে কিন্তু এখানে ফ্লোর প্রাইস ভেঙেছে তিনটি কোম্পানি। তো আমরা একটু দেখে নিই সেই তিনটি কোম্পানি কারা। সেই তিনটি কোম্পানির মধ্যে রয়েছে বিডি থাই ফুড, মোবিল এবং রেনুইক যোগেশ্বর। আসলে বড় বিষয় হচ্ছে ফ্লোর প্রাইসটা থেকে যদি সবগুলো শেয়ার বের হতে পারে তাহলে টাকার অঙ্কে লেনদেনও বৃদ্ধি পাবে এবং মার্কেটটা আবার স্বাভাবিক চলতে পারবে, এটা হচ্ছে বড় বিষয়। যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লকে তিন কোম্পানি বড় লেনদেন। আমরা দেখতে পাচ্ছি যে সপ্তাহের চতুর্থ কার্য বুধবার আজকে 89টি শেয়ার অংশ নিয়েছিল ব্লক মার্কেটে এবং তারা কিন্তু মোটামুটি 131 কোটি 75 লাখ 78 হাজার টাকার মতো লেনদেন করেছে। এর মধ্যে তিনটি কোম্পানি ভালো লেনদেন হয়েছে আমরা দেখতেছি, তার মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক, এমআরড অয়েল এবং আলহাজ টেক্সটাইল, এরা কিন্তু ভালো পরিমাণ লেনদেন করেছে আমরা একটু আগে দেখেছি। তো আপনারা চাইলে কিন্তু এই শেয়ারগুলোর প্রতি একটু নজর রাখতে পারেন। তো বিশেষ করে বর্তমানে ব্যাংক সেক্টরের শেয়ারগুলো কিন্তু অনেকাংশে পতন হয়েছে আমরা খেয়াল করেছি। তো ব্যাংক সেক্টরগুলোর পতন হওয়ার মূল কারণটা অনেকগুলো রয়েছে, এর মধ্যে ব্যাংকের কিছুটা নাজুক অবস্থা রয়েছে। কারণ হচ্ছে ব্যাংক সেক্টরের খেলাপি ঋণ বৃদ্ধি পাওয়াতে কিন্তু ব্যাংকের এমনিতে মূলধন অনেকাংশ কমে গিয়েছে। এরপরে আবার বিভিন্ন সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো আসলে সমাধান করা উচিত অতিশয় শীঘ্রই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাংক সেক্টরের প্রতি মানুষের আগ্রহ বাড়বে। কারণ একটা সময় ছিল নিরাপদ বিনিয়োগের একটা বড় সেক্টর ছিল ব্যাংক সেক্টর, কিন্তু সেটা পরিবর্তন হয়ে বর্তমানে এখন আমরা দেখতে পাচ্ছি যে ক্ষতির সম্মুখীনই বেশি হয়েছে ব্যাংক সেক্টরগুলো। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে, বা এটাই বলতে হবে সর্বশেষ নিউজ, সেটা হচ্ছে 6 মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেনে শেয়ার বাজার। তো আজকে আমরা দেখতে পেলাম যে বিগত 6 মাসের মধ্যে আজকেই সর্বোচ্চ লেনদেন হয়েছে টাকার অঙ্কে, এটা খুবই ভালো দিক। এবং 24 মে আজকে আমরা দেখতে পেয়েছি যে 1000 কোটি টাকা ছাড়িয়েছে বেশ কিছুদিন পরে হলো, এটা খুবই ভালো দিক। আমরা দেখতে পেয়েছিলাম কন্টিনিউস পতনের পরে মার্কেট একদমই তলানিতে নেমে গিয়েছিল, হয়তো 200-300 কোটি টাকাও লেনদেন হতে অনেক কষ্ট হয়ে গিয়েছিল। তবে বর্তমানে আমরা খেয়াল করছি যে টাকার অঙ্কে লেনদেন কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এটা খুবই ভালো দিক। তো আজকে মোটামুটি আমরা দেখতে পেয়েছি 1494 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, এটা খুবই ভালো দিক, আশা করছি সামনের দিকে ব্যবহার করে বৃদ্ধি পাবে। তবে পয়েন্ট কিছুটা মাইনাস হয়েছে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে আমি মনে করি মার্কেট ভালো হবে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আজকের দিনের বাজার পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ নিউজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর বেশি একটা কথা বাড়াবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।